আমি বিচিত্র লোকের মধ্যে আমি বিচিত্র বিভিন্ন দল থেকে সম্মানিত হয়েছে। আসলে আমার মনে খারাপ, সারা দিন ধরে কোর্টের মধ্যে আমরা গরমের মধ্যে নানা রকম দিয়ে দিতে, সেজন্য আমি আমার বক্তব্য আমি দিতে পারছি না, আমার গলা ঠিক নেই। আমি আশি করতাম যে আমার পক্ষ থেকে আজকে আমাদের দলের মহাসচিব দলের মহাসচিব পক্ষ দিয়ে তাকে আজকে আমি করবেন এরকম করে মধ্যে গরমের মধ্যে অস্থির। তারপরে অনেক বড় একটি করার পরে চিন্তা ছিল করার পর তারপরে একটি শেষে বড় শেষে একটু দিয়েছে। তো সেজন্য কোন মহাসচিব আজকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে মহাসচিব সবাই প্রত্যাশা করছিলেন যে আমাদের দেশের কিছু বলবেন, তো তিনি অসুস্থতার কারণে আমার উপর দায়িত্ব পড়েছে, তার দায়িত্ব আমার পক্ষে পালন করার চেষ্টা করছি। তারপরেও আমি যদি কথা বলতে চাই যে আমরা আজকে এই রোজার মাসেও আমরা কেউ শান্তিতে নেই, এই রোজার মাসে যদি আমরা আশা করেছিলাম যে সরকার তার যে নির্যাতন নিপীড়ন সেটাকে কিছুটা বিরত থাকবে, কিন্তু আমরা দেখেছি যে গতকালই আমাদের দলের ট্রাইনিং কমিটির সিনিয়র সদস্য তার বাড়ি থেকে তাকে জোর করে বের করা হয়েছে। সারা দেশেই চলছে এই দখল এবং নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আজকে আমাদের দেশের ত্রিবেদন কাজে যে মিথ্যা মামলায় তাকে কোর্টে নিতে হয়েছিল, আবারও সাত দিন পরে তাকে কোর্টে যাবে। এর থেকে বোঝা যায় যে কি ধরনের নির্যাতন নিপীড়ন তারা করছে। তাদের উদ্দেশ্য একটাই যে বিরোধী দলকে বিশেষ করে দেশের ত্রিবেদন কাজে যেকে দূরে সরিয়ে রেখে তারা একতরফা নির্বাচন করতে চায়, কিন্তু আমরা সেই একতরফা নির্বাচনে দেশের মানুষ হতে দেবে না এবং এই দেশের মানুষ তার প্রতিরোধ করে তুলবে এবং অবশ্যই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সকল দল বছরকে ঐক্যবদ্ধ করে এই গণতন্ত্রের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করবে। আওয়ামী লীগ সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তারা দেশকে আজকে একটা ভয়ঙ্কর একটা অবস্থার দিকে নিয়ে গেছে, পরিণতির দিকে নিয়ে গেছে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশের রাজনীতিকে ক্রমশই প্রতিহিংসার প্রতিশোধের দিকে নিয়ে গিয়ে একটা বিভক্ত সমাজে পরিণত করেছে। এই অবস্থার প্রেক্ষিতে যদি আমরা দেশকে রাষ্ট্রকে এবং মানুষকে বাঁচাতে চাই তাহলে দেশনেত্রীর নেতৃত্বে বিরুদ্ধে ঐক্যের মধ্য দিয়ে জনগণের ঐক্যের মধ্য দিয়ে আমাদের নজর নির্দেশ কাম করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনগুলোতে অবশ্যই যে কথা দেশনেত্রী বলেছেন যে একটি সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচন করতে হবে, তাহলে অবশ্যই এই দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি অংশগ্রহণ করবে, বিপ্লবী অংশগ্রহণ করবে। যদি তারা সেটা না করে তাহলে এই দেশের মানুষ কখনোই সেই নির্বাচন অংশগ্রহণ করবে না এবং কখনোই তারা সেই নির্বাচন হতে দেবে না। আমরা আশা করব যে সরকার সুভাবে দৃঢ়দয় হবে এবং তারা জনগণের কথা আস্থা রেখে তারা অবশ্যই এই দেশে সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করার ব্যবস্থা করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।